কয়েক বছর ধরে এই চামড়া খাতে মন্দা, তার উপর করোনায় অর্ধেকে নেমে এসেছে রপ্তানি। তবে রপ্তানি বাড়ার আশা দেখাচ্ছে চীনের বাজারে চামড়াজাত পণ্যের শুল্কমুক্ত সুবিধা। এরই মধ্যে নতুন রপ্তানি আদেশও আসতে শুরু করেছে, তবে ক্রেতারা দাম কম দিচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হাজারিবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তর এবং সেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালুতে দেরি হওয়ায় কয়েক বছর ধরেই সংকটে চামড়া খাত। গত অর্থ বছরে রপ্তানি হয়েছে $80 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য, যা আগের অর্থ বছরের চেয়ে $22 কোটি কম। ব্যবসায়ীরা জানিয়েছেন, চীনে করোনা সংক্রমণে রপ্তানি আদেশ স্থগিত ও বাতিল হওয়ায় রপ্তানি কমেছে 60%। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন রপ্তানি আদেশ আসতে শুরু করেছে। এছাড়া চীন আগে কেবল প্রক্রিয়াজাত চামড়ায় শুল্কমুক্ত সুবিধা দিলেও চলতি মাস থেকে চামড়াজাত পণ্যেও এই সুবিধা দেবে। আমাদের দেশ থেকে শুধুমাত্র র চামড়াই কিন্তু চায়নাতে যেত, কিন্তু এবারের আমরা যেই শুল্কমুক্ত সুবিধাটা আমরা চায়নাতে পেতে যাচ্ছি বা পেলাম, সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের প্রক্রিয়াজাত যে চামড়া পণ্যগুলো আছে সেইগুলোও কিন্তু এখন থেকে শুল্কমুক্ত ভাবে চায়নার বাজারের প্রবেশাধিকারের একটা বিশাল সুবিধা আমরা গেইন করলাম। আমি আশাবাদী যে মাত্র জুলাইয়ের 1 তারিখে এই জিনিসটা সাইন হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি আদেশ আসতে শুরু করলেও দাম কম দিচ্ছেন ক্রেতারা। দেখানো হচ্ছে অন্যান্য বাজারে চাহিদা কম থাকার অজুহাত। এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলছেন ব্যবসায়ীরা। চায়না থেকে জানুয়ারির শেষের দিকেই আমাদের রপ্তানি আদেশগুলি বন্ধ হয়ে যায় এবং কিছু স্থগিত হয়ে যায়, কিছু বাতিল হয়ে যায়। ইউরোপে এফেক্টেড হলো, আমেরিকা এফেক্টেড হলো, আদার্স দেশগুলিও এফেক্টেড হলো, যার কারণে চামড়া সেক্টর কিন্তু আমাদের রপ্তানির যে লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি। আমাদের ধারণা মতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল তার থেকে আমরা মাত্র 40% পূরণ করতে পেরেছি। 60%ই আমাদের অবিক্রিত চামড়া ট্যানারিগুলিতে পড়ে আছে। বিপুল সম্ভাবনা থাকার পরও প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি দেশের চামড়া শিল্পের। ব্যবসায়ীদের বিপত্তি বাড়িয়েছে করোনার ধাক্কা। এখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা চাইছেন তারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।